স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা সকলেই আশা করি ভালো আছো তোমাদের সাথে আজকে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের নানা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা কবি নাট্যকার মধুসূদন তত্ত্ব সম্পর্কে এর আগে আমি তোমাদের ক্লাস নিয়েছি তার কর্মজীবন সম্পর্কে আমি আলোচনা করেছি কৃষ্ণকুমারী নাটক সম্পর্কেও একাধিক ক্লাস পেয়ে থাকবে তোমরাই তোমাদের সাথে আজকে আমি কৃষ্ণকুমারী নাটকের নানা চরিত্র নিয়ে আলোচনা করব বিশেষ করে এই নাটকের অপ্রধান যে চরিত্রগুলো রয়েছে সেই অপ্রধান চরিত্রগুলো কীভাবে সম্পূর্ণ নাটকটিকে প্রভাবিত করেছে নাটকের কেন্দ্র চরিত্রগুলোকে প্রভাবিত করেছে সেই বিষয়গুলো আলোচনার প্রাধান্য হিসাবে রাখব শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শোনো আর তোমাদের কৃষ্ণকুমারী নাটকটি যদি পড়া থাকে তাহলে আলোচনাটি তোমাদের জন্য বোঝার সুবিধা হবে আশা করি তোমরা নাটকটি পড়েছ যারা পড়নি আজকে পাঠটি শুনবে এরপর অবশ্যই নাটকটি পড়বে কারণ অসাধারণ একটি নাটক ভাষা অত্যন্ত রসালো মধুসূদন দত্ত তার মনের তার চিন্তা চেতনার তার সাহিত্যিক নানা নন্দন তত্ত্ব রস মাধ্যমে এই নাটকটি লিখেছেন যদি তোমরা না পড়ো তাহলে নাটকের রস থেকে বঞ্চিত হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই নাটকে দেখতে পাই উদয়পুরের রাজা ভীমসিংহ তার কন্যা কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী অত্যন্ত রূপবতী তার রূপ যেই দেখে সেই মুগ্ধ হয়ে যায় নাটকের মধ্যে আমরা আরও দেখি জয়পুরের রাজা সিংহ তারপরে রয়েছে সিংহের অন্যতম সহচর ধনদাস আমরা এই নাটকে দেখতে পাই জয়সিংহের রক্ষিতা বিলাসবতী বিলাসবতীর সখী মদনিকা প্রভৃতি চরিত্রের মাধ্যমে নাটকটি প্রাণবন্ত হয়ে উঠেছে কিন্তু এই নাটকের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই নাটকের যারা প্রধান চরিত্র যারা রাজা যেরকম জয় সিংহ কৃষ্ণকুমারী রাজকন্যা এই রাজা রাজকন্যা রাজমন্ত্রী রানী প্রভৃতি গুরুত্বপূর্ণ পদাধিকারীগণ এই নাটককে প্রাণবন্ত করে তুলেননি এই নাটকের মূল ঘটনাগুলো রাজা রানী বা রাসকন্যা অথবা মন্ত্রী নিয়ন্ত্রণ করেনি নাটকের মূল কাহিনী তাহলে কে বা কারা নিয়ন্ত্রণ করেছে নাটকটি পড়লেই তোমরা বুঝতে পারবে এই নাটকের সমস্ত ঘটনাবলী রাজাদের মনস্তত্ত্ব মন্ত্রীদের মনস্তত্ত্ব সব কিছু নিয়ন্ত্রণ করেছে প্রধানত দুইটা চরিত্র একটি হল জয়সিংহের অন্যতম দাস ধনদাস আরেকজন হলো জয়সিংহের রক্ষিতা বিলাসবতীর সখী মদনিকা ধনদাস বিলাসবতী মদনিকা এই তিনটি চরিত্রই গোটা নাটকের কাহিনীকে নিয়ন্ত্রণ করেছে বিশেষত ধনদাস এবং মদনিকা নাটকের শুরুতে আমরা দেখতে পাই ধনদাস এবং জগৎ সিংহের সংলাপ ধনদাস চরিত্র সম্পর্কে যদি আমরা বলতে চাই এই চরিত্র হল চাটুকার একটি চরিত্র সে সবসময়ই তৈলাক্ত কথা বলে রাজার মনোরঞ্জন করে কারণ ধনদাসের প্রধানতম উদ্দেশ্য হলো। রাজার মন জয় করে রাজার দুর্বলতা আবিষ্কার করে রাজার কাছ থেকে যেন উপহার ছিনিয়ে নেওয়া যায় রাজার কাছ থেকে যেন অর্থ ছিনিয়ে নেওয়া যায় ছিনিয়ে নেওয়া শব্দটি বললে ভুল হবে রাজার মনোরঞ্জন করে রাজার কাছ থেকে উপহার হিসাবে যেন অর্থ পাওয়া যায় এটাই হলো ধনদাসের প্রধান বৈশিষ্ট্য এমনকি এই অর্থ প্রাপ্তির জন্য একটি চরিত্র কি পরিমাণে ব্যক্তিত্বহীন স্বার্থপর ধান্দাবাস হতে পারে সেটা ধনদাস চরিত্রর মধ্যে আমরা দেখতে পাই সে রাজাকে ইচ্ছে মতন প্রশংসা করে রাজার রূপের প্রশংসা করে বীরত্বের প্রশংসা করে সাথে সাথে রাজার বংশগৌরবীর প্রশংসা করে এই প্রশংসা কোনোটাই ধনদাস আন্তরিকভাবে করে না এই প্রশংসার প্রধান উদ্দেশ্য রাজার কাছ থেকে উপহার গ্রহণ ধনদাস রাজার দুর্বলতা আবিষ্কার করে ফেলে জয়সিংহের কি দুর্বলতা জয়সিংহ অত্যন্ত লম্পট নারী লোলুপ আমরা ধনদাস এবং জয়সিংহের সংলাপের মধ্যে জানতে পারি এই রাজ্যের সকল সুন্দরী নারী জয়সিংহ ভোগ করে ফেলেছে সম্ভব করে ফেলেছে অবশিষ্ট সুন্দরী রমণীয় আর নেই তাহলে লম্পট রাজা জয়সিংহ কি করবে তার জন্য কি আর সুন্দরী রমণের সংস্থান হবে না হ্যাঁ হবে সেই সংস্থান কে করে দিবে সেই সংস্থান করে দিবে ধনদাস সে জানে জয়সিংহর দুর্বলতা নারীর প্রতি যে প্রচণ্ড রকম দুর্বল জয়সিংহ এই দুর্বলতা ধনদাস আবিষ্কার করেছে ওকে ধনদাসের সামনে সে একটি চিত্র নিয়ে এসেছে একটি ছবি নিয়ে এসেছে ছবিটি কার কৃষ্ণকুমারীর ধনদাস জয়সিংহকে কৃষ্ণকুমারীর ছবি দেখায় জয়সিংহ যথারীতি কৃষ্ণকুমারীর রূপে মুগ্ধ হয় আর এই ছবিটি দেখিয়ে ধনদাস জয়সিংহের কাছ থেকে বিশ হাজার মুদ্রা উপহার হিসাবে দাম হিসাবে গ্রহণ করে কিন্তু ধনদাস চিত্রটি চিত্রটি এনেছিল সম্পূর্ণ জয়সিংহ দিয়ে সেখান মাংনা মাংনা থেকে বিশ হাজার মুদ্রা উপার্জন করলো শুধু তাই নয় রাজা ভীমসিংহ কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে ধনদাস এমনকি সেজন্য তার সাথে শত সৈন্য পাঠাবে জয়সিংহ শুধু সৈন্যই নয় তার নিরাপত্তার ব্যবস্থা পাঠাবে তার থাকা খাওয়ার অর্থ পাঠাবে শুধু এগুলোই নয় জয়সিংহ ধনদাসকে তার হাতির তার হাতের অঙ্গুরিটি পর্যন্ত দান করেছে যে অঙ্গুরির দাম হবে দশ হাজার টাকার বেশি তাহলে রাজা জয়সিংহর নারীর প্রতি যে দুর্বলতা সেটি ধনদাস আবিষ্কার করে তার কাছ থেকে প্রতিনিয়ত সে অর্থ উপহার হিসাবে গ্রহণ করে কিন্তু নিজে নিজে সে যখন কথা বলে এই নাটকে বারবার স্বগত আছে স্বগত মানে নিজে নিজে কথা বলা সেই নিজে নিজে কথা বলার সময় ধনদাস বারবার স্বীকার করে এই রাজা জয়সিংহ অত্যন্ত লোল ওকা তাকে ফাঁদে ফেলা অত্যন্ত সহজ এই কৃষ্ণকুমারী হল জয়সিংহের জন্য একটি ফাঁদ কিন্তু জয়সিংহর আরেক রক্ষিতা বিলাস বুদ্ধি যাকেও আবিষ্কার করে দিয়েছিল ধনদাস এনে দিয়ে দিয়েছিল ধনদাস কিন্তু সেই বিলাসবতী তো রাজা জয়সিংহকে চায় কিন্তু এই বিলাসবতী এবং তার সখী মদনিকা যখন আবিষ্কার করল ধনদাস রাজা জয়সিংহকে কৃষ্ণকুমারীর ছবি এনে দিয়েছে এমন এমনকি সেই কৃষ্ণকুমারীকে বিয়ে করার জন্য ধনদাস রাজা ভীমসিংহের রাজ্যে যাবে এই কথাগুলো যখন বিলাসবতী এবং মদনিকা জেনে যায় তখন মদনিকা প্রতিশোধ নিতে চায় যে ধনদাসের এই চরিত্র এই ভণ্ড চরিত্র যে কোনোভাবেই হোক সে উদ্ঘাটন করবে এমনকি রাজা জয়সিংহর কাছে ধনদাসের আসল রূপ প্রকাশ করে দেবে এর ফলে কি হয় কি করে মদনিকা মদনিকা অত্যন্ত চতুর কৌশলী সেও রাজা ভীমসিংহের রাজত্বে চলে যায় কেন যায় সেখানে গিয়ে দেখবে ধনদাস কি করে ধনদাস কোন কথার মাধ্যমে কোন ছলনার মাধ্যমে সে ভীমসিংহের কন্যাকে রাজা জয়সিংহের কাছে বিয়ের ব্যবস্থা করে এগুলো দেখতে চায় মদনেকা মদনিকা ভীমসিংহের রাজ্যে গিয়ে যে কাজটি করে সেটি হল সে জানত এই কৃষ্ণকুমারীর জন্য মরুরাজ মানসিংহ অত্যন্ত পাগল সে কৃষ্ণকুমারীর স্বাক্ষর জাল করে মানসিংহর কাছে চিঠি লেখে যে কৃষ্ণকুমারী মানসিংহকে বিয়ে করতে চায় মানসিংহের জন্য সে পাগল কিন্তু এই চিঠিটি কৃষ্ণকুমারী পাঠায়নি পাঠিয়েছে মদনিকা মানসিংহকে কৃষ্ণকুমারীর স্বাক্ষর জাল করে তাহলে ওদিক থেকে মানসিংহ ভাবল আমার কাছে কৃষ্ণকুমারী চিঠি পাঠিয়েছে সে আমাকে বিয়ে করতে চায় কিন্তু চিঠিটা পাঠিয়েছে মদনিকা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নাটকের কলকাঠিগুলো নাড়ছে এক হলো ধনদাস এবং মদনিকা আর এখন ভীমসিংহর রাজ্যে উদয়পুর রাজ্যে মদনিকা এবং ধনদাস দুজনেই উপস্থিত কিন্তু মদনিকাকে যেন ধনদাস চিনতে না পারে সেজন্য সে পুরুষের বেশ ধারণ করেছে গোফ লাগিয়েছে সাতসজ্জা পরিবর্তন করেছে এমনকি নাম পাল্টিয়ে রেখেছে মদন মোহন সে যেমন ভীমসিংহের দূতের সাথে কথা বলে একই সাথে ধনদাসের সাথেও সে মদন মোহন পরিচয়ে কথা বলে কথা বলার মাধ্যমে এক পর্যায়ে সে ধনদাসের কাছ থেকে যে অঙ্গুরিটি ধনদাসের কাছে রয়েছে জয়সিংহ যেটা ধনদাসকে দিয়েছিলেন সেটি ছলে বলে কৌশলে মদনিকা ধনদাসের কাছ থেকে নিয়ে নেয় এতে ধনদাস অত্যন্ত বিরক্ত হয় ফোকা ভাবতে শুরু করে যে আমি এত চালাক এত চতুর আমার উপরেও চতুর রয়েছে এই রাজ্যে সে তো মুশকিলে পড়লাম মদনিকা নানা বেশে কখনো পুরুষ সেজে কখনো নারী সেজে আরও ভিন্ন রকম বেশ ধরে সে কৃষ্ণকুমারীর সাথে কথা বলে ভীমসিংহের সাথে কথা বলে উদয়পুর রাজ্যের দূতের সাথে কথা বলে আর সে ধনদাসেরও গতিবিধি পর্যবেক্ষণ করে সে কি করে কিভাবে করে এমনকি ধনদাসকে ঠকানোর জন্য নানা পায়ে তারা আর অবলম্বন করে মদনিকা আর ধনদাস জয়পুর রাজ্যে ফিরে যাওয়ার আগেই মদনিকা জয়পুর রাজ্যে ফিরে যায় সে বিলাসবতীকে সকল কিছু উপস্থাপন করে যে কিভাবে ধনদাসকে সে বোকা বানিয়েছে ঠকিয়েছে অতপর ধনদাস যখন জয়পুর রাজ্যে চলে আসে সেই সময় ধীরে ধীরে মদনিকা ধনদাসের ছলনার কথা চাতুরির কথা জয়সিংহের কাছে উপস্থাপন করে মদনিকা জয়সিংহকে বলে দেয় যে ধনদাস একদম ভণ্ড সেই আপনার সমস্যার জন্য দায়ী সেই আপনার শান্তি বিসর্জনের জন্য দায়ী কারণ আপনি যে এখন মানসিংহের সাথে যুদ্ধে প্রবৃত্ত হবেন এই যুদ্ধ হতো না এই অশান্তি হতো না যদি ধনদাস আপনাকে ছলনার ভাদের না ফেলতো আপনাকে কৃষ্ণ ছবি যদি না দিত তাহলে এই বিপদ আপনার হতো না কিন্তু এই ধনদাস কোনো সময়ই আন্তরিকভাবে আপনার ভালো চায় না কারণ সে উদয়পুর রাজ্যের রাজা থেকেও সেখানকার মন্ত্রীর কাছ থেকেও সে লক্ষ টাকার উপহার গ্রহণ করেছে অর্থাৎ যেখানেই সুবিধা পায় সেখান থেকেই সুবিধা নেওয়ার জন্য উৎপেতে থাকে ধনদাস অতএব মদনিকা জয়সিংহকে বুঝাতে সমর্থ হয় যে ধনদাস কোনোভাবেই তার ভালো চায় না শুধু তাই না জয়সিংহকে কিছুটা আড়ালে রেখে ধনদাসের মুখের মাধ্যমে জয়সিংহের বিরুদ্ধে তার কথাগুলো মদনিকা এবং বিলাসপতি বের করে নেয় এর ফলে ধনদাসের মুখোশ উন্মোচিত হয় এমনকি জয়সিংহ তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উদ্যত হন কিন্তু বিলাসপতি এবং মদনিকাই অতপর ধনদাসকে মাক করে দিতে বলে যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় কিন্তু তারপরেও তার সম্পদ কেড়ে নিয়ে তাকে রাজ্যে থেকে বের করে দিতে বলা হয় তার মাথার চুলকানিয়ে নিঃস্বভাবে বের করে দেওয়া হয় রাজ্য থেকে ধনদাসকে আমরা এখানে দেখতে পেলাম ধনদাসের ছলনার চাতুরির শাস্তি সে পেয়েছে সে জয়সিংহকে নানা কাজে প্রলুব্ধ করলেও লাম্পট্টের কাজে সহযোগিতা করলেও এমনকি তার মনের যে ছলনার চাতুরি অহংকার যে আমার মতো চালাক কেউ নেই তার শাস্তিটুকু মধুসূদন দত্ত ধনদাসকে দিয়ে দিয়েছেন এই কার্যকরণটুকু শিল্পের মধ্যে যেমন থাকে ঠিক তেমনি অন্যায়ের অনাচারের যে একটি শাস্তি আছে এটা আমরা সমাজে দেখতে পাই আর শেষে মদনিকা ধনদাসকে বলে ধনদাস তুমি নারীদেরকে নারীর বুদ্ধিদেরকে যে অবহেলা করো এই অবহেলা করাটা তোমার উচিত না এর কারণ হল মেয়েদেরও বুদ্ধি আছে মধুসূদন দত্ত দেখিয়েছেন ধনদাসের চেয়েও কৌশলী মদনিকা তার বুদ্ধি আরও প্রখর আরো তীক্ষ্ণ যে নারীদেরও বুদ্ধি আছে যে বুদ্ধির মাধ্যমে মদনিকা ধনদাসের খল চরিত্রের রূপ জয়সিংহের সামনে উপস্থাপন করতে সক্ষম হয় আর রাজা জয়সিংহ ভীমসিংহ কৃষ্ণকুমারী মানসিংহ এই যে সকলের মধ্যে কৃষ্ণকুমারীকে নিয়ে যে যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ স্নায়বিক যুদ্ধ এর সব কিছুর মূলে হল ধনদাস এবং মদনিকা তারা দুজনেই এই রাজাদের মধ্যে কৃষ্ণ নিয়ে যে প্রতিযোগিতা সে ঘটনাগুলো ঘটিয়ে দিয়েছে ধনদাস এবং মদনিকা এগুলো রাজাগণ ঘটাননি রানী ঘটাননি মন্ত্রী ঘটাননি সমস্ত নাটকের কাহিনীকেই চালিত করেছে ধনদাস এবং মদনিকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ সবে ভালো থাকবে নাটকটি পড়বে অনেক ধন্যবাদ তোমাদেরকে